আপনারা সবাই মিলে আমাকে কেন মিস গাইড করতেছেন? কিন্তু সীমানা মাপতে এসে আমি দেখলাম যে আমার আইন লঙ্ঘন হয়েছে। তাহলে আমি কেন শাস্তি দিবেন? মানে নেব শাস্তি তো এইজন্যই দিলাম না। আগে তো আপনি শাস্তি দিতে পারেন। আপনি পরিমাপের পরে নদীর সীমানা চিহ্নিত হবে, আমি এটাই বলে দিয়েছি। আমি ডিভিশন কমিশনার এখানে আছি, আমি বলে দিচ্ছি। আপনি একটু কথা বলেন আমার সঙ্গে। সীমানা চিহ্নিত হবে, তারপরে নদীর সীমানার মধ্যে টিএমএসএস ইনক্লোজ করলে আমি আন্ডারটেকিং দিয়েছি যে সেখানে যে কোনো শাস্তি দেবেন নেব। তো এই জায়গা, এইটা নদীর মধ্যিকার জায়গা, এই জায়গায় লোকজনের সাময়িক যখন মানুষ বর্ষাকাল পড়ে বা খরাকাল পড়ে জমির মধ্যে দেয়, তারপরে পাহাড়ের মধ্যে দেয়, লিক করে রাস্তা করে অস্থায়ীভাবে মানুষ চলাচল করে, এটাও সেই রকম একটি অস্থায়ী চলাচলের জায়গা যা এই পারের লোকদেরই দরকার, আমাদের ওপারের তো দরকার নেই। প্রশাসন থেকে যেটা বলা হলো যে সেটা হলো নদীতে কাটা, এখানে কাটা না না না, কাজ বন্ধ থাকবে, এইখানে মানা হলো না। না, ওইখানে কাজ, এই রাস্তার কথা আপনি আমাকে সেদিন বলেছেন যে এই এলাকার লোকজন, হ্যাঁ এলাকা, এটা আমাদের দরকার নাই, তাদের অনুরোধে তাদের করা। আমি এবং তারা সবার সামনে বলেছে যে রাস্তা আমরা করব, এই মাসের লোকজনের কাছে চলেন, যাবে আপনার কাছে লোকজন যাবে, যারা রাস্তা করেছে তারাই যাবে, যাদের রাস্তা প্রয়োজন তারাই বলছে। এমনকি আমি শুধু বলছি যে এখানে এলজিডি আমরা বলেছি একটা ব্রিজ করে দিলে তখন সুবিধা হবে। হ্যাঁ, তো এলজিডি ব্রিজ করবে, ব্রিজের বিষয়টা তো আলাদা, ব্রিজ যখন করবে তখন তো নদীর কোনো বাধাগ্রস্ত হবে না। তবু সেটা এখানে না, এখন যে রাস্তাটা এখন থেকে হবে, এখন তো নদীর কোনো বাধাগ্রস্ত হচ্ছে এই দিক থেকে, যেদিক থেকেই হোক ব্রিজ তো ব্রিজই হবে। আপনার আজকে আপনি পরিমাপটা সুষ্ঠুভাবে আপনি করেন, আমি পরিমাপ করার জন্যই আসি, পরিমাপের পরে যে কোনো, আমি পরিমাপ করার জন্যই এসেছি, কিন্তু আমাকে পরিমাপ করতে দেওয়ার মতো সময় দেওয়া হয়নি। তার আগেই আমি যে আপনার এখানে না হলে 100 মহিলা কাজ করতেছিল, আজকে কি কাজ করছে দেখছেন? আজকে কাজ করছে দেখছি। হ্যাঁ, এটা তো কাজ হয়েছে আগেই, আমি আজকে এসে তো কাজ দেখলাম যে ওই যে ওখানে আমার চোখের সামনেই দেখা যাচ্ছে মাটি। ওইটা তো, ওইটা তো আমাদের বিনোদন দপ্তর সেই দিনই ফালানো হয় নাই, সেই দিনই ফালানো আছে কাদর ভিতরে। তাহলে আপনি আগে সীমানা চিহ্নিত করে আমাকে, যদি আপনার যারা রাস্তা করছে তারা যাবে, তারা বলছে যদি আপনার বক্তব্য সঠিক থাকে তাহলে আমি ভুল, তাহলে কি আমি ভুল না? আপনাকে ভুল বলা হয়েছে, আমি তো নিজের চোখে, তো আমি তো গতদিন এসে নিজের চোখে দেখি, কিন্তু আপনি এটা প্রবাহ কোন দিকে যাবে তাহলে এটা সেটা আরো বিস্তারিত গবেষণার বিষয়, সেটা এখানে আসবে না। এখানে আমি নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি, এখানে রাস্তা যাদের যাদের ওইদিকে যাইতে চায় এবং যাদের ওখানে ওইখানে আপনি যে ভরাট কাজ করছেন এখনো, তারপর আমি ওইটা তো অগ্রের বাইরে ওই দিনই করা আছে। আচ্ছা, আমি প্রত্যেকদিনই বৈকাল বেলা করে ওটা পড়ে, আমি যেটা দেখেছি আমি সেই ডিসিশন দিয়ে দিয়েছি, এখন আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। এখানে এখানে একটা ডিক্লারেশন হয়ে গেছে যে আপনারা না আসে কি আসে না সেটা তো আমি জানি। হ্যাঁ, এইটা হচ্ছে আইনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল থাকবেন, আগে সীমানা মাপার কাজটা তুরন্ত করেন, তারপরে আগে দেখেন। আপনারা সবাই মিলে আমাকে কেন মিস গাইড করতেছেন? আমি এটা এটা মানে বুঝাইতে পারতেছি না যে আমি তো আপনার সীমানা নির্ধারণের কথা আমি এখানে বলি নাই, আমি বলি তো যে আপনি সিটি দিয়েছেন আমাকে, কালকে মুখে বলেছেন আমার তো সীমানা নির্ধারণের লোকজন কাজ করতেছে। হ্যাঁ, তো সীমানা আমি সীমানা নির্ধারণ করতে এসে আমি এখানে দেখলাম যে এখানে আইনের লঙ্ঘন হয়েছে, সেজন্য এখানে আর কোনো লঙ্ঘন হয়নি, সেই সেখানে এসে আমার এখানে আমি এখানে কোনো লঙ্ঘনই হয়নি, এখানে ভ্রাম্যমাণ আদালত আমি যে কোনো সময় করতে পারবো, তা করতে পারবে, দেখবো যে আইনের লঙ্ঘন হয়েছে, এখানে কোনো প্রকার লঙ্ঘনই হয় না, এখানে লঙ্ঘন হয়েছে যে নদী ভরাট করা হয়েছে, নদী ভরাট যেটা আমি ওই দিন এসে বলে গেছি, এটা তো আপনি মানলেন না, ওই পর্যন্ত হতেই পারে, তাহলে শাস্তি দেবেন? মানে নেব শাস্তি তো এইজন্যই দিলাম না, আগে তো আপনি শাস্তি দিতে পারেন, আপনি তো আইনের সীমানা আপনি দেখেন, আপনি তো আমার কথা রাখলেন না,
না না আপনি তো আবার বলেন কথা রাখলেন না কথা না রাখলে তো মেয়েরা কাজ করতে এখানে না এখানে যদি ভুল তথ্য কন্টিনিউয়াসলি যদি ভুল তথ্য দেয়া হয় কথা না রাখলে তো মহিলারা কাজ করতে আমি আমার কোনো ব্যক্তিগত কাজে এখানে আমি আসি নাই আমি এখানে সরকারি কাজ করতে এসেছি সরকারি কাজ করতে সরকার সরকারি কাজ করতে যদি আমাকে যদি অযৌক্তিকভাবে দেওয়া হয় আমি বলি যদি দিয়ে মিসগাইড করা হয় সেটাও কিন্তু একটা আইনগত দণ্ডনীয় সরকারি কাজ যদি আমি আসলে এখানে আমি এখানে তর্ক করতে আসিনি আমার আজকে পরিমাপের কাজ চলবে পরিমাপের কাজ হচ্ছে এবং এখানে পরিমাপ হওয়ার পরে আপনি দেখেন অনুযায়ী আপনাদের পরিমাপ চলতে হবে পরিমাপ সমাপ্তর পরে যদি একিঞ্চি জায়গা নদীর দিকে আমরা আসি আপনি দেখেন যে গুরু শাস্তি দেবেন আমরা শাস্তি নিয়ন মহাদয় আসছেন এবং তিনি চিঠি দিয়েছেন এই নদী পরিমাপ করার জন্য আমি তাকে এর আগে একটা লেখনি দিয়েছি যে নদীর জমিতে এক ইঞ্চিও যদি আমরা সেখানে অন্তর্ভুক্ত হই বা অধিগ্রহণ করি সেই ক্ষেত্রে যে কোনো শাস্তি দেবেন শাস্তি মাথা পেতে নেব যে বিধান রয়েছে সেখানে যদি অপরাধী যদি দোষ স্বীকার করে সেক্ষেত্রে আমরা দোষের শাস্তি হিসেবে তাদেরকে আমরা শাস্তির জরিমানা অর্থ বা যে কারাদণ্ড সেটা আদায় করতে পারি আর যদি দোষ স্বীকার না করে সেক্ষেত্রে আমরা নিয়মিত মামলার মধ্যে দিব এই ধরনের আইনগত বিষয় আছে তো যেহেতু ওনারা স্বীকার করছেন না তো আমি এটা নিয়মিত মামলায় দেওয়ার জন্য আমি এটা হচ্ছে আমাদের যে ওসি সদর থানা তাকে নির্দেশ প্রদান করব